দিয়ে খুশি যেমন খুশি চকলেট গড়িয়ে পড়ুক, বেসিক্যালি কিন্তু দেখুন তো শুরুটা এরকম শুরু ভাল লাগে, এটা পূজোর দিনে প্রিপারেশন নেব আমরা। আর মূর্তি তো আমি আনতে চাই, ঠিক আছে ফটো ঠিক আছে, এরকম সুন্দর করে ধর। হ্যাঁ দেখি সবাই কেকের উপর দাঁড়িয়ে পড়তে। গুড মর্নিং, আজকে হচ্ছে ফ্রাইডে মর্নিং, রেডি ফেডি হয়েছিলাম বেরোবো বলে, বাজারে যাব বলে, উঠেই যেটা দেখলাম প্রচণ্ড মেঘ, তাড়াতাড়ি করে সব কিছু করছি, করে বেরোবো, অমিতকে তুলেছি অনেক কষ্টে কম্বলের তলা থেকে, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি আর বৃষ্টি নিয়ে আমার আর কিছু বলার নেই, অনেক কিছু বলে দিয়েছি, পুরো শীতটা, এটা শীতকাল না এটা বর্ষাকাল, এটা সবাই মাথায় ঢুকিয়ে নিন। হ্যাঁ আর ও অমিত জাস্ট বেরিয়েছিল যে যাবে, আমার আমি আর অমিত যাবো কালকে, ফলটা নিয়ে আসছে ঠাকুর আনতে যাবে, যেই দেখেছে বৃষ্টি ওর মনে যে কি পুলক জেগেছে, মানে আমি বলে বুঝাতে পারবো যে ফটো দিয়ে পুজো করে নাও মা, কি বলে ফটো দিয়ে পুজো করে নাও, হ্যাঁ বলে কি ফটো দিয়ে পুজো করো, আর একজন আরো ভালো বলে ফটোর পাশে পুরো মূর্তিটা বসিয়ে দেবে। আর মূর্তি তো আমি আনতে চাই, ঠিক আছে ফটো দিয়ে পুজো করো, বিকেলে যদি পরিষ্কার থাকে। হ্যাঁ তোমার বিকেলে ব্রেকে, তোমার যেটা ব্রেক থাকে বলে বলছে আমফান হচ্ছে নাকি বাইরে, সঙ্গে সঙ্গে বলে যায় কম্বল গুলো কিছু শুকিয়ে, হ্যাঁ বাসন গুলো নামিয়ে দে, এরকম দিন পাওয়া যায় না এখন, বৃষ্টি বাসন গুলো নামিয়ে দে, বাসন গুলো ওই যে কম্বলের ভেতরে ঢুকছে মা আরেকবার, ওকে কিন্তু আর বার করা যাবে না, ওকে তাড়াতাড়ি আগে করাও কাজগুলো, ওই দেখো বলে বুবুর সাথে একটু ঘুম দিয়ে, আরে বাইরেটা দেখাই, একটু বৃষ্টির স্ট্যাটাসটা দেখাই, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে সরস্বতী পুজোর দিন কালকে কি, কালকে মোটামুটি দেখাচ্ছে ওয়েদার একটু ক্লিয়ার হবে, কিন্তু দেখুন তো শুরুটা এরকম শুরু ভাল লাগে, এটা পুজোর দিনে প্রিপারেশন নেব আমরা। অমিতকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে, অমিতকে স্পাইডারম্যান বানানো হচ্ছে, আল্লাহ পড়া কিছু না দয়া করে, আমাদের এই জায়গাটাকে ক্লিন করা হয়েছে, পুজো এবার এদিকটাই হবে। ও মা মুখে হাসিটা দেখো, মা হাসিটা দেখো না, ঘুমোতে পারলেই হলো কাজটা করতে পারলে না, কোনটা আমি আজকে ক্যামেরা নিয়ে ঘুরবো তোমার পেছন পেছন করবো পরে কি, হ্যাঁ হ্যাঁ করো না কোনো অসুবিধা নেই, আচ্ছা আমি আবার একটা কেক বানাবো বলে আবার এক্সট্রা কাজ নিয়েছি, এটা বিকেল বেলা বানাবো এখন নয়, গুড মর্নিং, কই ঠাম্মি দাই নি, গুড মর্নিং কিসিটা, আমাদের সরস্বতী ঠাকুর এনে দিবি, হ্যাঁ তোর সাইকেলটা নিয়ে যা, বাস্কেটে করে নিয়ে চলে আয়, আমি সরস্বতী হয়ে বসে যাব, এটাই বাকি আছে পড়াশোনার নাম নেই, আজকে আর কালকে দুদিন ব্রেকফাস্ট খুব সিম্পল রাখা হয়েছে, না ইভেন ডিমের পোচও রাখা হয়নি, ডিম সেদ্ধ করা হয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় না, ধরো ধরো তোমরা মারপিট পরে করবে খেয়ে, বাইরের ওয়েদারটা একটু দেখাই, প্রত্যেক ঘন্টায় আপডেট দিচ্ছি, আরো অন্ধকার হয়ে গেছে প্রচন্ড অন্ধকার, বুবু জুতো পরে এসছো মামা, মনে হচ্ছে পুরো সন্ধে 5টা বাজে, এই যে জল পড়বে জল পড়বে মামা জল পড়বে, হাওয়া হয়ে জল পড়বে, বাইরেটা এমন হয়ে আছে না মনে হচ্ছে না মানে সন্ধে নামবে নামবে এরকম অবস্থা, ভিজিস না কিন্তু, এই জুতোটা পরলি কেন, ভিজে যাবে এই জুতোটা, এখন এখানে দাঁড়াও ভিজে যাবে বাবা, চলো ব্রেকফাস্টটা করে নি ঠিক আছে, তারপর আবার বৃষ্টি দেখবো আমরা, বুঝেছো, হ্যাঁ চলো মামা আসো, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, শুক্রবার সকালবেলা বুবু আর আমি বাকি, এই যে সুমনা ঠাকুর আনতে বেরোইব, গরম নাকি মামা,
তো ওর আবার ফোন এ মুরে মারবে তো কম হয়েছে তুই তাড়াতাড়ি খা বাত করছে ভাতটা খেয়ে তারপর মোবাইল হ্যাঁ ভাতে আজ আগে মোবাইল না হ্যাঁ তুই রাগ করেছিস না আজ তোর মান সম্মানে লেগেছে না তুই মোবাইল নিবি না এত কথা শোনালাম তোর বাবা কাজ করছে তাহলে না নারকেল ছাড়াচ্ছে না আজকে আমার পুজো শুরু হয়ে গেছে শুক্রবার আজকের ব্লগটা দুদিন ধরে হবে আমার রান্না অলমোস্ট কমপ্লিট ট্যাংরা মাছের ঝোল হচ্ছে এই যে ট্যাংরা মাছ বড়ি আর এদিকে ডাল হয়ে গেছে আর আলু ভাজা কেনা তুই কি ইনস্টলমেন্টে আনছিস একটা একটা করে বাবা কত বড় নারকেল মা এই না তোমার পুজো ধন্য হয়ে যাবে বিশাল বড় আর বেশি স্কুইজ করিস আবার বেশি স্পঞ্জ কেক এই কেকটাকে আজকে বিকেলবেলা ফ্রস্টিং করব এখন একটা বাজে একটা না এক ও বাবা পৌনে দুটো বাজে বুবুকে স্নান করাতে হবে টাইগার সরস্বতী পুজো তো আজকে এটাকে পুরো ফিটিংস করলাম আরে তুই চুপ কর কথা চুপ করলি আচ্ছা যাই হোক কালকে সরস্বতী পুজো ওইখানে ঠাকুর বসবে তো লাইটটাকে ফিট করলাম তো দেখা যাক কেমন পিকচার আসে একটু আমার দিকে ঘোরাই সেটটা করি তাহলে বুঝতে পারবো হ্যাঁ কীরম পিকচার কোয়ালিটি কীরম কী আসবে হ্যাঁ মেবি চশমায় রিং রিং ব্যাপারটা আসতে পারে আর এটা আমার ফার্স্ট হচ্ছে এই রিং লাইট ইউজ করে ফার্স্ট ব্লগিং আমার ঘরে একটুখানি লাইটের সমস্যা আছে তাই এটা হচ্ছে হ্যালো টেস্টিং হচ্ছে তো এডিট করার সময় বুঝতে পারবো যে এটার এফেক্টটা কতটা হচ্ছে আমি দেখছি একটু বিভিন্ন সাইডে সরে যে কতটা কি আমি একদম কাছে আছি একটুখানি দূরে সরে যাচ্ছি আর এখন আমার কেকের ওই ডেকোরেশনটা করবো প্র্যাকটিক্যালি ওটা কিছুই সেরকম কিছু করা হবে না মানে খুব একটা বেশি শ্যুট করা হবে না কারণ পুরো মেস আপ হয়ে আছে পুজো হবে বলে এখনও একটুখানি আমার টাইম লাগবে এটাকে নিয়ে নাড়াচাড়া করতে হবে দেখা যাচ্ছে বুবু তোকে আচ্ছা আজকে না আমি কেক বানানোটা খুব বেশি ডিটেলে না দেখালো কিছু কিছু পার্ট দেখিয়ে দিচ্ছে এদিকে বউ আমার মাথা খারাপ করে দিচ্ছে এই কেকের অস্ত্র শস্ত্র সব রেডি করেছি এটা একটুখানি কফি গুলে নিয়েছে আর তার সাথে কিন্তু চিনি চিনির সিরাপ আছে কেকটাকে তিনটে টুকরোতে আমি মানে তিনটে লেয়ার করে নিয়েছি কেটে নিয়েছি নর্মাল কিচেন নাইফ দিয়ে কেটেছি আমি হ্যাঁ এই গ্লাসটা রেডি করেছি পাইপিং ব্যাগের জন্য এখানে চকলেট এটা কিন্তু চকো গ্রানাস বলা যায় না চকলেট ডার্ক চকলেটটাকে অল্প দুধ দিয়ে পাতি আমুল চকলেট দোকান থেকে কিনে এসেছি অল্প দুধ দিয়ে আমি জাস্ট একটুখানি মাইক্রো করে নিয়েছি এরকম নরম সফট হয়ে গেছে আর এটা এখানে হচ্ছে হুইপড ক্রিম আছে আমার রেডি করা হয়ে গেছে আর এখানে সব কেকের টপিংস এই যে ডেকোরেশনের জন্য চকো চিপস আছে এই যে দেখা যাচ্ছে আশা করি হ্যাঁ স্প্রিঙ্কলটা বুবু খাবে এটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে জাস্ট চকলেট কেকই বানাবো কারণ আমাদের বাড়িতে চকলেট কেকটাই সবাই কি করে পছন্দ করে হ্যাঁ আর অন্য বানালে কেউ ওটা শেষও হয় নয় কেকটা তো আমি স্টার্ট করছি আর আমি এটা হয়তো একটু টাইম ল্যাপসে শেয়ার করবো আপনাদের সাথে যেটুকু পারবো আচ্ছা আগে খেয়ে নিচ্ছিলিস তো তুই কাটবো যখন তখন পাবি না ঠিক আছে একদম একদম চকলেটি মেসি একটা কেক তৈরি করেছি কারণ এটা এক্ষুনি কেটে ফেলা হবে এটাকে অন্য প্লেটেও ট্রান্সফার করা হবে না এটা জাস্ট তৈরি হবে আর কাটিং হবে তাই না বুবু আর বুবু অনেকদিন ধরে বলছিল বুবুর আজকে ইচ্ছা পূরণ করলাম হ্যাঁ এই যে এখানে স্প্রিঙ্কল দিলে এখানে একটু আচ্ছা তাতে করে সাজা হয়ে গেছে দুটো
এই যে বুবুর কি অবস্থা, দে বেশি করে চকলেট, দে বেশি করে চকলেট, চকলেট 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 এখানেও দেব, শুধু চকলেট, যারা চকলেট ভালোবাসে এখানেও দেব, হ্যাঁ তাদের জন্য এই কেক, এখানে একটু ফেললে কিছু হবে না তো, না এই যে বুবুর অবস্থা দেখাই আমি, একটু হোয়াইট দি তাহলে একটু কন্ট্রাস্ট আসবে, কি বুবু আমি খেয়ে নিচ্ছি, এই হচ্ছে কেক, যেরমভাবে পড়বে সেরমভাবে পড়বে, কোনো বে নেই, যেদিক দিয়ে খুশি যেমন খুশি চকলেট গড়িয়ে পড়ুক, বেসিক্যালি এগুলো ড্রিপিং করে দিতে হয় পাইপিং ব্যাগ দিয়ে, আমার পাইপিং ব্যাগও শর্ট আছে, তাই যা হয়েছে রান্নাঘরের হাতা খুন্তি সব কিছু ইউজ করে আমার মোটামুটি আজকের কেকটা দাঁড়িয়েছে, কি বুবু কাটিং হবে তো একটু পরে, নে তুই কাট, কি বলবো কি বলবে, বুবু কেক কাটে এরম সুন্দর করে ধর, হ্যাঁ দেখি সবাই কেকের উপর দাঁড়িয়ে পড়ত, কাট, কি সেলিব্রেশন হচ্ছে, সরস্বতী পুজো, সরস্বতী পুজোর সেলিব্রেশন হচ্ছে, প্রি সরস্বতী পুজো, তুই ঠিক আছে, তুই যেভাবে ছুরিটাকে নিয়ে এরম 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 করছে, ভয় লাগছে যদি বিছানায় পড়ে, আমি স্পুন আনতে ভুলে গেছি, দাঁড়াও আমি স্পুন এনে দিচ্ছি, বুবু তা হাতের কাজই করে যাচ্ছে, ওরা স্পুনের দরকার নেই, ওকে আজকে ব্লগটা এডিট করতে বসেছিলাম শুক্রবার রাত্রেবেলায়, ভেবেছিলাম সরস্বতী পুজোর ব্লগটা দুদিন ধরে করব, কিন্তু এডিট করতে বসে যেটা বুঝতে পারলাম যে ব্লগটা অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো ভাবলাম আজকের ব্লগটা এই অবধি থাক, সরস্বতী পুজোর জন্য একদম ইন্ডিভিজুয়াল ব্লগ আনবো, কালকে আমাদের সরস্বতী পুজোতে খুব মানে ঠাসা প্ল্যান, আজকে তো বৃষ্টির জন্য ভেবেছিলাম সেকেন্ড হাফে, ওই যে অমিত এখনও জাস্ট অমিতের কাজ শেষ হলো, অমিতকে নিয়ে বেরোবো, কিন্তু এখন 10:30 বাজে, বিকেলবেলা অমিতের একদমই টাইম হয়নি, তাই ঠাকুর আর আনা হয়নি, মানে আমরা আমাদের ঠাকুর ঘরে যে সরস্বতী ঠাকুরের যে ফটোটি আছে এইবার সেটিকেই আমরা পুজো করবো, আর পুজো আমরা কীভাবে করছি, কী করবো, কী প্ল্যান, কোথাও বেরোচ্ছি কি না, পুরোটাই সরস্বতী পুজোর জন্যই থাক কালকের জন্য, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, কারণ এখনও অনেক প্রিপারেশন আমাদের নিতে হবে, আজকে শুতেও হয়তো একটু লেট হয়ে যাবে, আবার কালকে সকালে খুব শিগগিরই মানে সকাল সকাল উঠতে হবে, আর বুবুর সাজুগুজু কালকে কি পরবি, শাড়ি না লেহেঙ্গা, বুবুর সেই পুরনো শাড়িটাই রয়ে গেছে 2 বছর পরেছে, তো এবার একটু মনোটোনাস ভাবটাকে কাটাবো, তাই কালকে এইটুকু রিভিল করে দিলাম, কালকে বুবু পরবে লেহেঙ্গা, ও ও বুবুর আজকে স্নানের সময় একটুখানি হেয়ারটা কাট করে দিয়েছি, এই যে একটু ফ্রেশ লাগছে না, আচ্ছা সবাইকে গুড নাইট, আবার সরস্বতী পুজো কাল সকালবেলা ক্যামেরা অন হবে, এটা আবার কোত্থেকে শিখতে হবে।